হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা একাদশী নিয়ে। মানে সামনেই ইন্দিরা একাদশী, আর এই দিন কবে পড়েছে, কখন শেষ হচ্ছে, কখন শুরু হচ্ছে, আর পালনের সময় কী, তার উপরে ভিডিওটা বানিয়েছি। আর এই ভিডিওটা আমার মনে হয় তোমাদের কাজে আসবে যারা একাদশী করো। তো দেখে নাও কখন শুরু হচ্ছে। তো একাদশীর নাম ইন্দিরা একাদশী, শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর 2022 সকাল 9টা, আর শেষ হচ্ছে 21 সেপ্টেম্বর 2022 11টা 34 PM। আর একাদশী পালনের সময় হচ্ছে সকাল 6টা থেকে 9টা 28-এর মধ্যে। তো এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বলবো তোমরা গোপুর পুজো করতে পারো, মানে লাড্ডু গোপালের পুজো করতে পারো, রাধা কৃষ্ণের পুজো করতে পারো। রাধা কৃষ্ণের পুজো করার সময় শ্রীকৃষ্ণের পায়ে তোমরা তুলসী নিবেদন করবে, অবশ্যই সাদা চন্দন সহযোগে, এবং লাড্ডু গোপালকেও তোমরা তুলসী নিবেদন করবে। আর এই দিন অন্নভোগ বা দানা শস্যের কোনো ভোগ ঠাকুরকে দেবে না, এই দিন ফল দিয়ে তোমরা পুজো করতে পারো, সাবু দিতে পারো। তো এই একাদশীটা আমরা আমাদের পূর্বপুরুষের জন্য করে থাকি, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তো তাদের উদ্দেশ্যে এই একাদশীটা করা হয়। যারা একাদশী করো না, আমি বলবো তাদের এই একাদশীটা করা উচিত, আমিও করব, সবাই করো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।